এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সুরার কত নাম্বার আয়াত কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? সাদেকিন। দুই, সুরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আলাপাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারি প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে, আলহামদুলিল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা, আল্লাহর রহমত, কোরআনের বরকত, এই প্রায় 21 বছরের দাওয়াত ও তাবলিগের কাজে কোরআন সুন্নার যত মৌলিক কথা আছে এই জাতির কাছে আমি তা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এবং সোশ্যাল মিডিয়াতে আর্কাইভে আমার আলোচনাগুলো পাবেন, পীরি মুরিদির উপরও দলিল ভিত্তিক কথা আমার আলোচনায় পাবেন। তো মুসা নবী ওয়াজ করতেছে, তো বনি ইসরায়েলের এক লোক তাকে বললেন, হালতা আলামু আহাদান আলামা মিনকা, এটা বুখারীর হাদিস, মুসা আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে? মুসা নবী বলে দিলেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কথাটায় আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তোমার চেয়ে বড় আলেম নাই, তোমারে কে বলল? শোনো শোনো, বাল আব্দুনা খাদির, এই জমিনে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির, ওই খাদির তোমার চেয়েও বেশি এলেম রাখে। আল্লাহ পাক মুসাকে বললেন, যাও, যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন, তাওরাতের মতো একটা কিতাব পাইলেন, তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল ওলির কাছে? হযরত খাদির নবী ছিল না ওলি ছিল, একতলাফাস। আকসারের মতে ওলি ছিল, ওয়ালি কি ছিল? এত বড় নবী গেলেন কার কাছে? কোন এলেম শিখতে? ওই এলেমটার নাম এলমে মারেফত। এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শায়খ, ওস্তাদ, ফার্সিতে বলে পীর। তো পীর ধরা পাইছেন? কথা বলে না। তবে সাধু সাবধান, ভণ্ড পীরের কাছে যাইবেন না।